ওয়েলকাম টু আইরিন হোম কিচেন। আইরিন হোম কিচেনে আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা তো সবাই পেয়ারা ঝালাই খেয়েছেন, কিন্তু পেয়ারাটা এভাবে আমার টিপসটি ফলো করে এভাবে করে খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার। একবার খেলে ইচ্ছে হবে বারবার এটা করে খেতে। একদম একটি সিক্রেট রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো। আমি নিয়ে নিচ্ছি পেয়ারা, কিন্তু পেয়ারা সিজন, আমরা খুব সবসময় পেয়ারাটা খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের কিভাবে পেয়ারাটা খুব মজাদারভাবে খাওয়া যায় সেভাবে আমি দেখিয়ে দিব। মিষ্টি পেয়ারা ঝালাইটি আমি কি কি লাগবে মশলা আপনাদের দেখিয়ে দেই। আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু ধনিয়ার পাতা, খুব সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, এবং কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের সম্পূর্ণ নিজের মধ্যে ঝাল। আমি মেন উপকরণ দেখিয়ে দিয়েছি, তিনটে পেয়ারা, তার মধ্যে আমি দুটো নিয়ে নিব। আমি এই দুটোই আমি কিভাবে স্লাইস করে নিচ্ছি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি চপিং বোর্ড এবং নিচ্ছি পেয়ারা, পিছনে এবং সামনে যে অংশটি আছে আমি বাদ দিয়ে দিব। এভাবে করে আমি কেটে বাদ দিয়ে দিব। দেখুন এভাবে কিন্তু খুব সহজভাবে এটা কেটে তুলে ফেলা যায়। সামনের অংশটা কি সুন্দর করে কেটে বাদ দিয়ে দিব। এটা ঠিক এভাবে করে খুব সহজভাবে কিন্তু কেটে ফেলে দেওয়া যায়। এভাবে করে না কেটে এভাবে কাটলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে এবং সহজ হবে। দেখুন আমার পরিষ্কার করে হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলাম। এখন আমি খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আর এটা আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি কীভাবে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি সবগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এভাবে পাতলা পাতলা করে সবগুলো কেটে নিয়েছি, আর এই ফালিটাও কেটে নিব। ঠিক এভাবে স্লাইসগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পাতলা না হলে কিন্তু মশলার ফ্লিংটা ভালো আসে না, এই জন্য চেষ্টা করুন এভাবে পাতলা করে নিতে। কিউব করে না কেটে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি একটি জার নিয়ে নিব। এই জারের মধ্যে আমি এক চামচ, চার চামচের এক চামচ সরিষা নিয়ে নিলাম, এটা ধুয়ে ফ্রেশ করে নেওয়া। আপনারা চাইলে সাদা সরিষাও দিতে পারেন, কিন্তু আমি লালটাই দিলাম, কেননা এটা ঝাঁজটা বেশি, অল্পতেই কাজ ভালো হয়। এবং কাঁচামরিচ এবং কিছুটা এক মুঠো ধনিয়া পাতা দিয়ে আমি এখন এটা ব্লেন্ড করে নিব। এটা মুটকাটা লাগিয়ে এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে তারপরে দেখাচ্ছি। এটা কিন্তু মিহি করা হয়েছে, খুব বেশি কিন্তু মিহি করিনি, আধো আধো আছে, এটা খেতে ভালো লাগবে। আমার পেয়ারাগুলো সব কাটা হয়ে গেছে। দেখুন আমি এভাবে করে সবগুলো একটি বোলের মধ্যে দিয়ে দিলাম। বড় পেয়ারা নিয়েছি, আপনারা মাপটা বুঝে নেবেন। কম এখানে আমি পাঁচ চার চামচ মশলাটা দিয়ে দিব। কেজির জন্য পাঁচ টেবিল চামচই আনা। টেবিল চামচ আমি আইসিং সুগার দিয়ে দিলাম। এটা আমি দেখে চেখে তারপরে আরও কিছু অ্যাড করার হলে অ্যাড করে দিব। বিট লবণ হাফ চার চামচ দিয়ে দিব। সাদা লবণ হাফ চায়ের চামচ, সাদা লবণটা স্বাদ মতো। তেল চায়ের চামচের এক চামচ দিয়ে দিলাম। সুন্দর করে এই পেঁচুলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। এখানে আরো এক চা চামচের মতো আইসিং সুগার দিয়ে দিলাম, টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। চায়ের চামচের আরো এক চামচ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিজের উপর টেস্ট। আমি আর কিছুটা বিট লবণ দিয়ে দিয়েছি, কিছুটা মানে চার চামচ, চার ভাগের এক ভাগ। এখন আমি একটু চেখে দেখে কিন্তু এই মশলাগুলো আবার অ্যাড করে দিলাম। এখন কিন্তু এটা খেতে অনেক সুন্দর, অনেক টেস্টি। দেখুন দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। এভাবে চাইলে আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমি ডিশ আউট করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দুর্দান্ত স্বাদের পেয়ারাটি তৈরি হয়ে গেল। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। তখন কত লোভনীয়ভাবে তৈরি হয়ে গেল আজকে আমাদের এই সহজ
অসাধারণ রেসিপি। রেসিপিটা বানিয়ে খেলে আপনারাই বুঝতে পারবেন এই রেসিপিটা কত স্বাদ। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।